আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা বেগুনে জানেন যে বাসখালীর মধ্যে একখান বড় ধরনের দুর্ঘটনা ঘটে গিয়ে গই। এটা পুলিশের গুলির মধ্যে আর পাঁচজন শ্রমিক মারা গিয়ে বাসখালীর এস আলম মালিকানাধীন উগো কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র মধ্যে। তো এই বিদ্যুৎ কেন্দ্র মধ্যে যে মানুষ মারা গিয়ে পাঁচজন আরও বোধকে আহত হই এবং আরা যেন ফোনের ইয়ে যে আরও বেশ কয়েকজন মারা যাইবার সম্ভাবনা বেশি, কারণ তারা খুব গুরুতর আহত হইয়ে। এটার ভিতরে যারা আহত হইয়ে ই তারা চিকিৎসা চলে, কিন্তু আসলে নেপথ্য কাহিনী কি, কারণ এর আগেও আরেকবার ঘটনা ঘটি যেটা সেই সময়ে পাঁচজন মারা গিয়ে। তো বারবার কিনলে এই ঘটনা ঘটে, এডেই বা এই ধরনের ঘটনা গরিবের নেপথ্য কারণ কি, এই জিনিস জানিবার লাই আরা আরা আমন্ত্রণ জানাইলেন এস আলমর এই কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র মিত্তি। দীর্ঘদিন এটা আসিল এই গতবারের ঘটনার পর দিয়ে দীর্ঘদিন নিজে অবস্থান করছে এই এই জায়গা মিত্তি। ই তার প্রধান আইন কর্মকর্তা, এস আলম গ্রুপের প্রধান আইন কর্মকর্তা আর অ্যাডভোকেট হুমায়ুন ভাই আর লয় উপস্থিত গিয়ে। তো সরাসরি আই একটু জানতাম চাই হুমায়ুন ভাই, আজ গিয়ে আসলে ঘটনা কি লই মনে হয় যাওয়ার এই ধরনের ঘটনায় ওনারা বোধকে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এস আলম গ্রুপে ধোয়াই ফেলার গালি দিয়ে রে, আসলে কি এস আলম গ্রুপ এই এই বিষয়ে কেন দায়ী কিনা? বেসরকারি পর্যায়ে যে কোনো যে প্রকল্প বাংলাদেশ গভর্নমেন্ট এই প্রেজেন্ট গভর্নমেন্ট লই সবচেয়ে বড় মেগা এবং ফ্ল্যাগশিপ প্রজেক্ট হল যে এই এস আলম গ্রুপের মালিকরাধীন এই এস এস পাওয়ার কোল ফায়ার প্রজেক্ট। এবার অনর দু প্রজেক্ট আছেন একসাথে 620 করি এলে দু ১৩২০ ৬৬০ করি, বিশাল প্রজেক্ট এবং বিশাল বিনিয়োগ বেসরকারি পর্যায়ে। এত বড় ফ্ল্যাগশিপ কোনো বিনিয়োগ, মেগা ইনভেস্টমেন্ট আর কোনো জায়গার নাই বাংলাদেশ অভিজিৎ। তো ওরা জানেন যে কোনো বাংলাদেশ অভিজিৎ যে কোনো প্রজেক্ট হলি প্রজেক্ট রিলেটেড কিছু মানুষ তৈরি হয়ে যায়, যে কোনো জায়গা থেকে প্রজেক্ট গভর্নমেন্ট থ্রু করে প্রজেক্ট রিলেটেড কিছু। বাট আনফর্চুনেটলি বাসখালী প্রজেক্ট আমরা করতাম যাই রে, এস আলম গ্রুপে বাসখালী প্রজেক্ট করতে যাই রে, যার যে প্রথম উত্তর নেই ওগো লোকাল সিন্ডিকেট বিভিন্নভাবে অবৈধ লবণ এভেলা বলি খুব মরিয়ে আসিল, একদম ডে ওয়ান উত্তর নিয়ে আসিল। প্রথমে জায়গা লইয়ের চেষ্টা করছি, তারপর দিয়ে প্রায় প্রজেক্টিভে অনর অ্যাবান্ডনের মতন গেল গভর্নমেন্ট এবং বিভিন্ন বাহিনী অনেক চেষ্টা করছি, বাট এলা আমি দিয়ে পেনিটেট করুন ইয়া করুন অনর প্রজেক্ট মোবিলাইজেশন করুন বিধি বহুত ডিফিকাল্ট হইল। আর 2017 সালের ফার্স্ট জানুয়ারি প্রজেক্টের দায়িত্ব পাইলাম, সরকারি বেসরকারি বিভিন্ন কর্তৃপক্ষ আর অনুরোধ এবং ইতারা আরে দায়িত্ব দিয়ে নাই গেলাম। ইয়ার ফরদির অনর আরও প্রায় এক দেড় বছরের ভিতরে স্থানীয় মানুষের যত রকমের দাবি দাওয়া আছে, যত রকমের নেগেটিভ চিন্তাভাবনা আছে, ইন বেগিনে উত্তরায় স্থানীয় মানুষের কনভিন্স করি, ইতারা মোটিভেশন করি, ইতারা যত রকমের দেনা পাওনা আছে ইন বেঞ্চ সেটেল করি, প্রজেক্ট আমরা অ্যাডভান্স করছি। প্রজেক্ট অ্যাডভান্স মানে কি, এই প্রজেক্ট 310 একর জায়গা দরকার, এই 310 একর জায়গা আমরা 2018 সালের 1 অগস্ট মধ্যে 310 একর জায়গা আমরা প্রজেক্ট কর্তৃপক্ষকে বুঝে দিই। এখন অন্তে বুঝুন পড়বে যে এস আলমের দায়িত্ব কেন্দ্রে আর প্রজেক্ট কর্তৃপক্ষ হন, এস আলম এন্ডে প্রজেক্ট কর্তৃপক্ষ ন, এস আলমের যে প্রজেক্টের 70% মালিক এবং আর তো এই প্রজেক্টিভে চায়নার জয়েন্ট ভেঞ্চারের উগ্র প্রজেক্ট। এবার স্যাপকো 3 নামক কোম্পানি চাইনিজ বিশাল উগ্র কোম্পানি, ইতারা আর এন্ডে ফাইন্যান্স করে এবং প্রজেক্টের ইপিসি ইতারা আর বাউন্ডারি গড়ি এই জিনিস চাইনিজ হলের বুঝে দিই চাইনিজ স্যাপকো 3 মানে আমরা মূলত দায়িত্ব হল যে জায়গা আর বাউন্ডারি গড়ি তারা দিতে পারি আর তারা দিতে জায়গা একবার করে 310 একর জায়গা তারা হ্যান্ড ওভার করে দেবে। এরপর দিয়ে এস আলমের কোনো রকমের কোনো দায়িত্ব এটা নাই, মানে এই যে শ্রমিক নিয়োগ শ্রমিকের বেতন এটা টোটাল বিলিয়ে ইঞ্জিনিয়ারিং এই প্রজেক্টের ডিজাইনে তুই ব্যাগিন করবে চাইনিজ হলে, প্রকিউরমেন্ট যত রকমের প্রকিউরমেন্ট আছে ব্যাগিন করবে চাইনিজ হলে এই এই স্যাপকো 3 এবং যত রহিমে কনস্ট্রাকশন আছে ব্যাগ ইন করবে ইতারা। এখন ইতারা আবার ছোটো বিভিন্ন সাব কন্ট্রাক্ট দিয়ে বিভিন্ন ইতারা এক্সপার্টাইজ অনুসারে বিভিন্ন গ্রুপের ইতারা ভাগ করে দিব হাজারে। এই এই যে মেগা প্রজেক্টের সিস্টেম মানে যেরকম এখন এন এস আলমর পার্ট অলরেডি 2018 সালের অগস্ট মিদিনে শেষ হয়ে গিয়ে হ্যান্ড ওভার গিয়ে এখন অলরেডি ইপিসির হাস, এখন ইপিসির লইরে এই যে চক্র তৈরি হয়ে যাবে যে কোনো জায়গা, বাট বাসখালীর চক্রও একটু অন্য রয়েবে। বাসখালী মিদিয়ে মানে খুব ডেঞ্জারাস মনোযোগ্য চক্র, হ্যাঁ এই তারা বিভিন্নভাবে প্রত্যেকটা জায়গার তুলেই তারা এন্ডে মিদিয়ে হস্তক্ষেপ আছে। লেবার কিন্তু সাপ্লাই দিয়ে কিন্তু কোনা কোনো সাপ্লাইয়ের লেবার সাপ্লাই দিয়ে আর লেবার সাপ্লাই দিয়ে লেবার লয় যারা লেবার লই গিয়ে তার টার্মস অ্যান্ড কন্ডিশন নিশ্চয় আছে, ইতারা কোন কন্ডিশনে লেবার লয় কনভিন্স করে লইছি
ফন কন্ডিশনে হই এবং ইতারা ফন কন্ডিশনে ইতারা প্রজেক্টর অথরিটি সাপ্লাই দিয়ে এনবিদি নিশ্চয় একখান ক্যাপ আছে নইলে ইতারা তো জানাম ফুরিব। আচ্ছা যদি ক্যাপ থাকে তাহলে নিশ্চয় একজন একজন লেবার ওয়েলফেয়ার অর লেবার রিলেশনশিপ একজন অফিসার ধরা আছে যে ভাই এই হাজার এই সিগনিফিকেন্স এরকম গুরুত্ব এরকম এই হাজার তোরা তো এইভাবে গরম ফুরিব লেবার নিশ্চয় বুঝে নিতে পারে। এখন চাইনিজলজি ওয়ার্ক ওরিয়েন্টেড পিপল ইতারের খাজর তাৎপর্য তারা নিজেরাই বুঝে ইতারের খাজর কত গুরুত্ব তারাই বুঝে ইয়ান অন্যক লেবার অত অন্যক লেবেলের মাসি তো ইতার তো সাহেব যে হাসান মানে ডিউ ডিলিজেন্স অনুসারে অযোগ্য হাসান শেষ হোক আবার ওতে প্রজেক্ট টার্গেট আছে এই প্রজেক্টটি 2021 সালের মিডিয়ারে এই বছরের ভিতরে হ্যান্ড ওভার গরম ফুরি ন্যাশনাল গ্রিডে বিদ্যুৎ দাম ফুরিব ও বিদ্যুৎ দাম হলে ওর পেনাল্টি চাইনিজ হলোর এই ওয়ার্কার হলো চাইনিজ কোনো গ্যাপ হই থাকে আই নজানে সুদূর গ্যাপ হই অথবা কিভাবে গ্যাপ হই বাট গ্যাপ যদি থাকে আরা তো যে তথ্য আছে এমন যে আজি সকাল বেলাও নাকি ওয়ান মানে এর গো গ্রুপ এটা আমাদের ডুকি শ্রমিক সকল গা আপনাদের হাত হাত তুললি এবং কিছু কিছু ক্ষেত্রে অভিযোগ করে দেয় যে ধর্মীয় কিছু ইস্যু আনের যে তারা ইফতারের সময় ইফতার করি বেলায় নদের ইয়া গরু মানে এটারা মূলত নামাজ ইফতার এই সমস্ত বিষয় ইন আইর আসলে আসলে এটারা ইনের লয় মানে আসলে একখান দিনের ইয়ান দীর্ঘদিনের ইতারা লয় নিশ্চয় দীর্ঘদিনের অনর এ আসিল এই তারা রাগ খুব আসিল জনক যে ঘটনা দেখিদি শ্রমিক সকলের লয় চাইনিজ সকলের লয় একখান দূরত্ব সৃষ্টি হইয়া ইতারা খতা নবুঝে অনেক সময় ইতারা খতা নবুঝে আবার চাইনিজ সকলের যে খাস পাগল ইতারা কোনো ধর্ম না মানে ইটা ধর্ম হইলে হাজগরণ হাজগরণ আরাতে কিন্তু বোর্ড হইলে আরাতে ধর্ম আছে এখন রমজান মাস আরাতে বেশি সেন্সিটিভ বিষয় তো এই সমস্ত ইন হ্যান্ডেল গরিবের মতো মেদে এটা কি মানে বাঙালি অনেকে কি নো আসিল না যে এটা ইন্টারপ্রেটার যারা আসিল বলে ঘর ইটার ভিতর কোনো গ্যাপ আছে না শ্রমিক সকলের লয় ইটার লয় কি আর নফিল না এই এন্ডে মিডিয়ারে বাঙালি ইন্টারপ্রেটার যারা আছে তারা বিশেষ মানে বিশেষ কোনো ভূমিকা রাখি না পারে ইমোশনাল থাকে ওর একটু প্রেয়ার টাইম দরকার ও সারাদিন ফাস্টিং করবো ওর একটু সময় দরকার ও তো এইভাবে এখন ইতার বুঝলি কিন্তু নবুঝলে তা নাংলা তো প্রচুর এখন চাইনিজ ল্যাকিংস এই যে গ্যাপ চাইনিজ এবং ওয়ার্কারের মধ্যে যে গ্যাপ এন্ডমিদের রিলেশনশিপের হাজগরণ ফুরিব ওকে ফেসিলিটেটর হাজগরণ এই হাসান এন্ডমিদের নয় হ্যাঁ আর এন্ডমিদিয়ারে আর আরমান ভাই যে জিনিস আরা পৃথিবীর যে কোনো দেশের মধ্যে আরা যদি ইনভেস্ট করতাম যাই আরা ঘুরতাম যাই আরা লই আনন্দ বিনোদন করতাম যাই এই দেশের নিয়ম কারণ মানিয়ারে আরা দেশে গরম ফুরিব তাই না জি জি তাহলে আর দেশের মধ্যে যাতে হাতে এখন রমজান চলের ইটারা দীর্ঘদিনতি এই জিনিসের দাবি আন দিয়ে আসি মানে হতে না নামাজ পড়ি বেল্লাই তারারে সময় দিবে লাই বাগিয়ে দিবে হ্যাঁ কিন্তু ইতারারে তো ভালো মতো বুঝাই দেওয়ার দায়িত্ব অনেক গ্যাপ আছে তো বারবার হলেন যে ওয়েলফেয়ার অফিসার অথবা রিলেশনশিপ অফিসার আর এখন নিড রিকোয়ারমেন্ট আছে বাট ওয়েলফেয়ার অফিসার রিলেশনশিপ অফিসার নিশ্চয়ই নাই অথবা থাকিলেও ঠিক মতো ফাংশনিং নাও করে তবে আর গত দু একদিন তুনিয়ান ফুনির কেউ না কেউ বিষয়কান ইগনাইট করছে এর ভিতরে কেউ না কেউ বিষয়কান ফুয়েল আপ করছে এন্ড ফুয়েল নইলে বর্তমানে তো আমরা বুঝতে লাগে ধর্মীয় বিষয় তো সেন্সিটিভ বিষয় কেউ না কেউ ইন্ধন দিই তো ওরে ওর মতন করে হতাম খনিকে নবুঝি ওরা হয়তো দম খাই আর ও তো ওরা খুব শাসন সরে খরা সরে হতা হই তো অনেক চিন্তা করি মো বই গিয়ে আর হই বের হই মো বই গিয়ে একসাথে মিলিয়ে দিই তারা মানে মো বই অনেক কন্ট্রোলের বাইরে গিয়ে তো কন্ট্রোলের বাইরে গেলে এখন দিয়ে দিন গরম পড়িব যে আইন শৃঙ্খলা বাহিনী যদি পুলিশ থাকে সারা চট্টগ্রামের সমস্ত প্রশাসন এই জায়গার মধ্যে যাই এরাই হ্যান্ডেল গরম করছি এখনো স্টিল নাও এখনো আর যে ফুনিলে বিকেল বেলা বিপুল পরিমাণ লুটপাট হইয়ে এই গ্যাপ মধ্যে এরকম একটা সিচুয়েশন ফর দিয়ে যে টোটাল প্রজেক্ট হচ্ছে কন্ট্রোলিং এর জায়গায় এখন বেয়া কোন স্কেয়ার্ড অবস্থা মিদ আছে বেয়া ভীতিকর অবস্থা আছে যারা চাইনিজ হল আছে কারেন্ট আছে কারেন্ট টাইপ নিশ্চয় কারেন্ট টাইপ তো ভীতিকর অবস্থা আছে কেউ ফাংশনিং করতো এই সুযোগ মিদিরে সুবিধা ভোগে কিছু মানুষ যে যে কেউ লুটলে এখন বিভিন্ন জিনিসপত্র বিভিন্ন জায়গায় চাইনিজ সকলের বাসাতে পুলিশে গুলি করছে না
না চাইনিজ সল নিয়ে নেই পুলিশের তো একটা নৈতিক দায়িত্ব আছে পুলিশে ভুট করে গুলি গুলি না পুলিশ নিশ্চয়ই এখন পুলিশের কর্তৃপক্ষ এন্ড এসপি সাহেব গিয়ে এসপি সাহেব কিছু হয়ে যায় আর বিহাইন্ড দ্য সিন হারা এন্ড দেবিদের হাস গুজি কেউ না কেউ ইন্ধন দিয়ে গতবার কিন্তু লরিচরিয়ার গুরিবিরিয়ার কিন্তু এডিয়ার স্থানীয় চেয়ারম্যানের নাম আসছিল এবং ও অ্যারেস্ট হইল বিভিন্নভাবে আর দেখিলেন ও এখনও দেখি এখন দেখি আবার ও একটা বিশাল ব্যবসা মানে ব্যবসা বাণিজ্য এটার ভিতরে আছে বলি আর আপনি এখন পুলিশ ইনভেস্টিগেশন করুক জহরাত গরিব মানুষের কোটি কোটি টাকার মালিক কেন গেল কই ইতার ইস্যু ইনভেস্টিগেশন করিব এখন 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 এডে যে লুটপাট যে পরিমাণ ওই বলি ফোনে কি জি জি যে পরিমাণ বিকেল বেলা যে লুটপাট ক্ষতি লুটপাট ক্ষতি হই তলি যে প্রজেক্টে আবার লেং দিয়ে বেশ সম্ভব না ইয়ান আনফরচুনেট ব্যাপার ইয়ান আনফরচুনেট যদি এরকম কিছু ঘটনা আরাউনির যে চুরি সামারি হ্যাঁ এই মানুষ যাই তো তোমার সাথে যায় আবের সমিতির কিছু জিনিস লইয়া তো ইয়ার মোস্ট আনফরচুনেট ইয়ার মোস্ট আনফরচুনেট যখন এই মেসেজটা টোটাল ন্যাশনালি খারাপ যার আর সবসময় প্রমোট করতাম চিন্তা করে চেষ্টা করি যে আর দেশ সমিতির এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি একখান পরিবেশ আছে বাট এই জাতীয় অন্য একখান ঘটনার দ্বারাই ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি ইনভেস্টমেন্ট হোস্টাইল পরিবেশ ইয়েনও অবাস ইয়েনও দেখা যায় যে স্থানীয়ভাবে অনেকেই হতে যে বাসকালি মিদি দ্বিতীয় আরোগ্য বড় গ্রুপ হন কারণে অনুগ্র প্রজেক্ট লই রেড এটা ইনভেস্ট করি বেলা যাইতে একশো বার চিন্তা করিব আর বাংলাদেশ বিধায় নিজ অনেক অনেক প্রজেক্টের কনসালটেন্ট হিসেবে হাজ করি যে জায়গা মিদি প্রফেশনালি হাজ করে যদি আনপ্রফেশনাল ওয়ে হাজ করে তুলি ইন্টারভেনশনের ব্যাপারে যারা আহত নিহত ইয়ে ইটার সম্পর্কে কি করে রনারা মানে কর্তৃপক্ষ তো কি ব্যবস্থা হ্যাঁ মানে ইতারারে ট্রিটমেন্টের ব্যাপারে এস আলম হন অথবা বর্তমানে সেফ কুত্রী হন ইতার কিন্তু ইন্টারন্যাশনাল ইতারাও একখান ইয়াদ আছে হ্যাঁ ইতারাতে স্ট্যান্ডার্ড মেনটেন করি ইয়েন তো শুধুমাত্র আরো দেশের সীমান্ত নয় সারা ওয়ার্ল্ড ইতার তো রিপোর্ট গরম করি আর এই ঘটনা ওই যে ঘটনা আনগুড়ি কি নেকারজনক ঘটনা ইয়েন লইয়ের আসলে ফেসবুক মেদি দেখিতি এস আলম গ্রুপ চুল দুই ফেলার মানে কাজে চাল যে আসলে এস আলম গ্রুপ আসলে কি এস আলম গ্রুপ আশা করছুম এই যে শ্রমিক কলর বিষয় কিন ওনারা ওনারা চাইবেন এস আলম গ্রুপ গ্রুপ কর্তৃপক্ষ ওনার মাধ্যমে আর অনুরোধ করছুম যে এই ধরনের ঘটনা যেন পরবর্তীতে ন ঘটে তো ইয়ে ওনারা একটা সচেতন চাইবেন ইয়েন ইয়েন আশা করি প্রিয় দর্শক আর যারা যে যেই অবস্থায় আছেন ভালো থাকুন আর মূলত যেহেতু 500 মার্ডার অন মানি নট এ ম্যাটার অফ জোক এই ধরনের ঘটনা আবার যে নয় ইয়ে আনলে বলি মূলত আর ওনারা সামনে বিষয়কার ক্লিয়ার করি পেলাই ওনারা ডাইকি পরবর্তীতে এই ঘটনা হজ্জুর পর্যন্ত আগায় ইয়ে নারা পরবর্তীতে ওনারা সি প্লাস টিভির সঙ্গে থাকুন আরও আস্তে আস্তে ওনারা আপডেট জানাই আসসালামু আলাইকুম